হাই ফ্রেন্ড, পরীক্ষা হলে সকলকে স্বাগত। আমি অভিজ্ঞ অধিকারী। আজকে ইতিহাসের প্রথম ক্লাস। আজ আমরা জৈন বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথমত, জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ছিল। প্রথম তীর্থঙ্করের নাম হচ্ছে ঋষভনাথ এবং 22তম তীর্থঙ্কর হলেন অ্যারিস্টোনমি, 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ এবং 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। 23তম তীর্থঙ্করই বাদে 1 থেকে 22 অব্দি যে তীর্থঙ্কর ছিলেন তারা প্রত্যেকেই কাল্পনিক মহাপুরুষ। 23তম তীর্থঙ্করই বাস্তবে অস্তিত্ব ছিল বলে জৈনরা মানেন। সেই জন্য 23তম তীর্থঙ্কর অর্থাৎ পার্শ্বনাথকে জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক বলা হয়ে থাকে এবং মহাবীরকে জৈন ধর্মের প্রধান প্রবর্তক বলা হয়। কেননা জৈন ধর্ম তাকে ফেমাস করেছিলেন বর্ধমান বা মহাবীর। আচ্ছা, এবার চলো জানা যাক যে মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন বা মহাবীরের পিতামাতার নাম কি। মহাবীর বৈশালীর কুন্দু গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 540 BC-তে, মানে 540 খ্রিস্টপূর্বাব্দে মহাবীর বৈশালী কুন্দু গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সিদ্ধার্থ এবং মাতার নাম ছিল ত্রিশলা, যিনি লিচ্ছবি রাজ্যের রাজকন্যা। অর্থাৎ মহাবীরের সম্পর্ক লিচ্ছবি রাজবংশের সঙ্গেও ছিল। এরপর মহাবীর 30 বছর গৃহী জীবন যাপন করেন এবং ইতিমধ্যেই এর মধ্যেই মহাবীরের পিতা অর্থাৎ সিদ্ধার্থ তার বিবাহ দেন যশোদা নামে এক পরমাসুন্দরী রাজকন্যার সঙ্গে এবং তার একটি কন্যা সন্তানও জন্ম হয় যার নাম প্রিয়দর্শনা। এরপরে মহাবীরের বাবা ও মায়ের মৃত্যু হলে তিনি সংসার বন্ধন ছিন্ন সংসার ধর্ম ত্যাগ করেন এবং সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি বিভিন্ন নগরীতে ঘুরে বেড়ান এবং এই সময় তার প্রথম গুরু ছিল, গুরুর নাম হলো মহাবলী ঘোষাল, যিনি আজীবক ধর্মের প্রবর্তক। বললাম ওনার প্রথম গুরুর নাম হলো মহাবলী ঘোষাল, যিনি আজীবক ধর্মের প্রবর্তক। কিন্তু তার প্রথম গুরুর সঙ্গে তার গুরুর সঙ্গে মত পার্থক্য হওয়ার কারণে তিনি তাকে তার সঙ্গ ত্যাগ করেন এবং ঘুরতে ঘুরতে পরেশনাথ পাহাড়ের কাছে জিম্ভিক গ্রামের উপকণ্ঠে ঋজুপালিকা নদীর তীরে এসে এক শাল গাছের নিচে ধ্যানমগ্ন হন এবং তিনি ধ্যানমগ্ন হন। ধ্যানমগ্ন হওয়ার পরে তিনি কঠোর কষ্ট সাধন করেন এবং কষ্ট সাধনের মাধ্যমে দিব্যজ্ঞান কৈবল্য বা দিব্যজ্ঞান লাভ করেন এবং তখন থেকেই তিনি মহাবীর বা শ্রেষ্ঠবীরে পরিণত হন। এরপরে তিনি 11 জন ধ্যানমগ্ন হন। এরপরে তিনি 11 জন তপস্বীকে তার জ্ঞানদান করেন এবং 72 বছর নাগাদ পাবাপুরীতে তার মৃত্যু হয়। তিনি জৈনদের মূল ধর্মগ্রন্থের নাম, প্রধান ধর্মগ্রন্থের নাম দ্বাদশ অঙ্গ, যেটি প্রাকৃত বা অর্ধমাগধী ভাষায় লিখা। এবং জৈনদের মহাবীরের মৃত্যুর পর জৈন কাউন্সিল বা জৈন সংগতি হয়। সেটা হয়েছিল প্রথম চন্দ্রগুপ্তের সময় 500-300 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে এবং সভাপতি সেই জৈন সংগতি বা জৈন জেন কাউন্সিলের সভাপতি ছিলেন স্থূলভদ্র। এবং তার সময় এর ফলাফল হয়েছিল 12টি অঙ্গ রচনা করা হয়ে থাকে। এবং দ্বিতীয় জৈন কাউন্সিল হয়েছিল বল্লভীতে, যেটা বর্তমানে গুজরাটে অবস্থিত, 512 খ্রিস্টাব্দে হয়েছিল। সেটা মৈত্র বংশের কোন এক সম্রাটের সময় হয়েছিল, রাজার নামটা যা দেওয়া নেই, মানে রাজার নামটা সঠিকভাবে তথ্যে পাওয়া যায়নি। এবং এর ফলে হয়েছিল কি, 12টি অঙ্গ ও 12টি উপাঙ্গের ফাইনাল রচনা করা হয়েছিল। আচ্ছা, এবার চলো বোর্ডে দেখে নিই যে জৈন ধর্ম থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। জৈন ধর্ম প্রথম তীর্থঙ্কর, ফার্স্ট তীর্থঙ্কর, প্রথম তীর্থঙ্করের নাম ঋষভনাথ, যার ইয়ে ছিল সিম্বল বা চিহ্ন ছিল ষাঁড়। ঠিক আছে, আর 22তম তীর্থঙ্কর ছিল, তীর্থঙ্কর নাম কি, অ্যারিস্টোনমি নমি, যার চিহ্ন ছিল হচ্ছে শাঁখ। আর 23তম তীর্থঙ্কর
23তম তীর্থঙ্কর ছিলেন হচ্ছে পার্শ্বনাথ, যাকে ধর্মের প্রধান প্রবর্তক বলা হয় থাকে। তার ইয়ে ছিল ফোনাতোলা সাপ, ফোনাতোলা সাপ। এবং 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর, যার চিহ্ন ছিল সিংহ বা লায়ন। আচ্ছা, এখন বারবার করে এই প্রশ্নটা পরীক্ষায় আসে, মহাবীরের গুরুর নাম কি এবং মহাবীরের গুরুর নাম কি? গুরুর নাম মহাবলী ঘোষাল। ঘোষাল যিনি আজীবক ধর্মের প্রবর্তক। কোন ধর্ম? আজীবক, আজীবক ধর্মের প্রবর্তক। মহাবলী, মহাবীরের গুরুর নাম হচ্ছে মহাবলী ঘোষাল, তিনি আজীবক ধর্মের প্রবর্তক। এবং মহাবীর কোথায় তার প্রথম ধর্ম প্রচার করেন বা ফার্স্ট সেরমন কোথায় দেন? মহাবীর কোথায় প্রথম ধর্ম প্রচার করেন? সেটা হবে পাবাপুরীতে, যেখানে তিনি মৃত্যুবরণ করেন। পাবাপুরীতে যেখানে তিনি মৃত্যু বরণ করেন। একটা জিনিস মাথায় রাখবে যে মহাবীর শাল গাছের নিচে ধ্যান করেছিলেন। কোথায়? শাল গাছের নিচে। এবং গৌতম বুদ্ধ অশ্বত্থ গাছের নিচে ধ্যান করেছিলেন। দুটো কিন্তু আলাদা, এক না কিন্তু, একজন শাল গাছ, অপরজন হচ্ছে অশ্বত্থ গাছ। ঠিক আছে, চলো এটা নোট ডাউন করলাম। এবার প্রধান ধর্ম গ্রন্থের নাম, জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে দ্বাদশ অঙ্গ, যেটা অর্ধমাগধি বা প্রাকৃত ভাষায় লেখা। অর্ধমাগধি বা প্রাকৃত ভাষায় লেখা। আচ্ছা, জেন কাউন্সিল, চলো জেন কাউন্সিলের বিষয়ে একটু আলোচনা করে বলেছিলাম, একটু বলে নিই। জেন কাউন্সিলে কোথায় হয়েছিল? ফার্স্ট জেন কাউন্সিল হয়েছিল, ফার্স্ট জেন কাউন্সিল। রাজার নাম হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, এখান থেকে প্রশ্ন দেয় প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য। স্থান কোথায়? পাটলিপুত্র। আর সভাপতি কে ছিল? সভাপতি স্থূলভদ্র। ফলাফল কি হয়েছিল? 12টি অঙ্গে রচনা। তাহলে প্রথম প্রথম জৈন কাউন্সিল কোথায় হয়েছে? প্রথম জৈন কাউন্সিলের পৃষ্ঠপোষকতা করেছিলেন রাজা প্রথম চন্দ্রগুপ্ত, পাটলিপুত্রতে হয়েছিল, সভাপতি ছিলেন স্থূলভদ্র, 12টি অঙ্গ রচনা করা হয়েছিল। আচ্ছা, দ্বিতীয় কোথায় হয়েছিল? সেকেন্ড জৈন কাউন্সিল হয়েছিল, এটা হয়েছিল মাথায় রাখবে 300 BC, অর্থাৎ বিফোর খ্রিস্ট বা খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, বিফোর ক্রাইস্ট আর খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। আর সেকেন্ডটা হয়েছিল, এটা রাজার নাম জানা নেই, এটা মৈত্র বংশের সময়, মৈত্র বংশের কোন সম্রাটের সময় হয়েছিল, মৈত্র বংশের কোন সম্রাটের সময় হয়েছিল, কারণ এটার নাম ঐতিহাসিকদের বলতে পারেনি। এবং স্থান ছিল
বল্লভী যা বর্তমানে গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে অবস্থিত এবং সভাপতি ছিলেন দেবারদি খেম শর্মনা কি বললাম দেবারদি খেম শর্মনা ছিল হচ্ছে সভাপতি এখানে ফাইনাল কম্পাইলেশন ফাইনাল রচনা করা হয়েছিল কিসের 12টি অঙ্গ ও 12টি উপাঙ্গের তাহলে কি হলো কি হলো যে মৈত্রক বংশের কোন সম্রাটের সময় এই যে সেকেন্ড জেন কাউন্সিলের পৃষ্ঠপোষকতা করেছিল মৈত্র বংশ কোন সম্রাট যে স্থানে হয়েছিল সেটা হচ্ছে বল্লভী বর্তমান গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে অবস্থিত এবং সভাপতি ছিল দেবারদি খেম শর্মনা এবং ফলাফল হয়েছিল কি 12টি ফাইনাল রচনা 12টি অঙ্গ ও 12টি উপাঙ্গ আচ্ছা আর জৈনরা দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায় একটা হচ্ছে শ্বেতাম্বর অপরটি হচ্ছে দিগম্বর শ্বেতাম্বররা শ্বেত বস্ত্র পরিধান করত আর দিগম্বররা কোন রকম বস্ত্র পরিধান করত না অর্থাৎ টোটালি নেকেড অর্থাৎ সম্পূর্ণ নগ্ন থাকতেন শ্বেতাম্বরদের লিডার ছিলেন হচ্ছে এই যে স্থূলভদ্র এবং দিগম্বরের লিডার ছিলেন দিগম্বরদের নেতা ছিলেন ভদ্রবাহু দিগম্বররা দক্ষিণ ভারতে থাকতেন এবং শ্বেতাম্বররা উত্তর ভারতে থাকতেন বাস এবার চলো এবার বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমরা আলোচনা করি এই কয়েকটা প্রশ্নই জৈন ধর্ম থেকে আসে মোটামুটি এবার বৌদ্ধ ধর্মে যাব চলো এবার বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করা যাক বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল শুদ্ধোধন এবং মাতার নাম ছিল মায়াদেবী তার পিতা কপিলাবস্তুর একজন নির্বাচিত রাজা ছিলেন কেননা কপিলাবস্তু কিন্তু গণতান্ত্রিক রাজ্য ছিল তার জন্মের কিছুদিন পরে তার মা মায়াদেবীর মৃত্যু হয় এবং তিনি বিমাতা ও মাসি প্রজাপতি গৌতমের কাছে লালিত পালিত হয় সেই জন্য তার নাম গৌতম এবং তার বাল্যকালের নাম ছিল সিদ্ধার্থ সিদ্ধার্থ বাল্যকাল থেকে সংসার সম্পর্কে উদাসীন ছিলেন এই কারণে শুদ্ধোধন খুব চিন্তিত থাকতেন যে উনি বুঝতে পেরেছিলেন যে বড় হয়ে কোনো না কোনো সময় তার ছেলে কোনো না কোনো দিন গৃহত্যাগ করবেন সেই জন্যে খুব অল্প বয়সে প্রায় 16 বছর বয়সে গৌতম বুদ্ধের বিবাহ এক পরমাসুন্দরী কন্যা যার নাম গোপা বা যশোধরার সঙ্গে দেন এবং 29 বছর বয়সে তার একটি পুত্র সন্তান জন্মায় যার নাম রাহুল এরপরে গৌতম বুদ্ধ এক রাত্রে গৃহত্যাগ করেন এবং সন্ন্যাস নেন তার প্রথম গুরুর নাম আলারাকামা যার কাছ থেকে তিনি মেডিটেশন বা অধ্যয়নের মেডিটেশন অর্থাৎ ধ্যান করার কৌশল শিখেন এবং দ্বিতীয় শিক্ষকের নাম ছিল উদ্যোগ রামাপুত্র এরপরে গৌতম বুদ্ধের যে গৃহত্যাগ করে যে সন্ন্যাস ধর্ম গ্রহণ এটি বৌদ্ধ ধর্মগ্রন্থে মহাভি নিষ্ক্রমণ নামে পরিচিত এরপর তিনি নানা স্থানে ঘুরে বেড়ান বৈশালী রাজগৃহ বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন ঘুরতে ঘুরতে গয়ার কাছে এসে উরুবিম্ব নামক এক স্থানে এসে কঠোর তপচর্যায় লীন হন বা ব্রতী হন কিন্তু কঠোর তপচর্যার মাধ্যমে যখন তিনি সিদ্ধি লাভ করতে পারলেন না তখন তার মনে হয়েছিল যে শুধুমাত্র দেহের কষ্ট শারীরিক কষ্ট দিয়ে সিদ্ধি লাভ সম্ভব নয় এরপরে পাশে বয়ে যাওয়া নিরঞ্জনা বা ফল্গু নদীতে তিনি স্নান করেন এবং সুজাতা নামে এক বণিকের দেওয়া পায়েস বা পরমানন্দ গ্রহণ করেন এরপরে তিনি এক অশ্বত্থ গাছের নিচে দীর্ঘ 49 দিন ধ্যান করেন এবং ধ্যানের পরে তখন থেকে তিনি বুদ্ধ বা জ্ঞানী মহাজ্ঞানী হিসেবে পরিচিত হন এরপরে তিনি সারনাথে এরপর থেকে তিনি বৌদ্ধ বা মহাজ্ঞানী হিসেবে পরিচিত হন বৌদ্ধদের কাছে মহাজ্ঞানী হিসেবে পরিচিত হন এবং তার প্রথম ধর্মমত প্রচার করেন তিনি সারনাথে গিয়ে সারনাথে 5 জন শিষ্যকে প্রথম তার ধর্ম প্রচার করেন এরপরে বিভিন্ন স্থানে বৈশালী রাজগৃহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তার ধর্মমত প্রচার করে এবং উত্তরপ্রদেশের কুশীনগরে 80 বছর বয়সে তার মৃত্যু হয় তার জন্ম হয় 563 খ্রিস্টপূর্বাব্দে এবং তার মৃত্যু হয় 483 খ্রিস্টপূর্বাব্দে আচ্ছা বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি তাহলে
বুদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। পিটক কথার অর্থ কি? পিটক কথার অর্থ হচ্ছে বাস্কেট বা বাক্স। যেহেতু ত্রিপিটক তালপাতার উপরে লিখা হয়েছিল এবং তিনটে বাক্স রাখা হয়েছিল, সেটা তিনটে ভাগে বিভক্ত। একটা হচ্ছে সুত্তপিটক, বিনয়পিটক ও অভিধর্ম পিটক। সুত্তপিটকটা কি? সুত্তপিটকে কি বলা আছে? সুত্তপিটকে বলা আছে হোয়াট বুদ্ধ সেইং, মানে বুদ্ধ কি বলেছে সেটা সুত্তপিটকে বলা আছে। বিনয়পিটকে কি বলা আছে? বিনয়পিটকে বলা আছে মনেস্টিক কোড, অর্থাৎ বৌদ্ধ সন্ন্যাসীরা যে নিয়মগুলো পালন করে সেটা বিনয়পিটকে বলা আছে। আর অভিধর্ম পিটকটা কি? অভিধর্ম পিটক হচ্ছে অভিধর্ম হোয়াট বুদ্ধ সেইং, হোয়াট সরি বুদ্ধ রিলিজিয়াস ডিসকোর্সেস, মানে বুদ্ধ যেটা ধার্মিক উপদেশ দিয়েছেন যেটা, সেটা বলা আছে অভিধর্ম পিটকে। আচ্ছা, এটা চলে গেল ত্রিপিটকের বিষয়ে। ত্রিপিটক পালি, আদি ত্রিপিটকটাকে পালি ভাষায় রচিত করা হয়েছে। বৌদ্ধরা পরবর্তীতে দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে হীনযান, একটা মহাযান। হীনযান পন্থীরা প্রাচীন পন্থী ছিলেন এবং মহাযান পন্থীরা নবপন্থী ছিলেন, মানে নতুন ভাবে ইয়ে করেছিলেন। হীনযান পন্থীরা বুদ্ধ যেসব কথা বলেছে সেগুলোই ফলো করতেন, মহাযান পন্থীরা বুদ্ধের মুক্তি গড়ে মুক্তি পূজাতে বিশ্বাসী ছিলেন। এদের মূল এদের আচার আচরণের কিছুটা পার্থক্য ছিল, এদের আশা পোশাকে কোনো পার্থক্য ছিল না। হীনযান পন্থীরা যে গ্রন্থগুলো পড়তেন সেগুলো পালি ভাষায় রচিত টেক্সট গুলোকে ফলো করতেন এবং মহাযান পন্থীরা সংস্কৃত ভাষায় পড়তেন। মহাযান পন্থীরা উত্তর ভারতে জেনারেলি ছিলেন, হীনযান পন্থীরা কিছুটা দক্ষিণ ভারতে ছিলেন। আচ্ছা, এবার আসছি বৌদ্ধ কাউন্সিলের বিষয়ে। এ পর্যন্ত বুদ্ধের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত চারটে বৌদ্ধ কাউন্সিল হয়েছে। ফার্স্ট বৌদ্ধ কাউন্সিল, মানে বৌদ্ধ কাউন্সিল বা বৌদ্ধ সংঘ হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল হর্ষাঙ্গ বংশের রাজা অজাতশত্রুর সময়। সেটা হয়েছিল রাজগৃহে এবং এই বৌদ্ধ কাউন্সিলের সভাপতি ছিলেন, সভাপতির নাম ছিল হচ্ছে মহাকাশ্যপ। এবং এই সময় এই সময় কি হয়, সুত্তপিটক ও বিনয়পিটকের রচনা করা হয়ে থাকে। এই সময় এই কাউন্সিলে সুত্তপিটক বিনয়পিটকের রচনা করা হয়। দ্বিতীয় বৌদ্ধ সংঘ হয়েছিল হচ্ছে ইয়ের সময়, শিশুনাগ বংশীয় রাজা কালাশোকের সময়। সেটা হয়েছিল বৈশালীতে এবং চেয়ারম্যান ছিলেন, মানে সব এই বৌদ্ধ কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন হচ্ছে সভাপতি ছিলেন সাব্বাকামী। এবং এই সময় বৈশালীতে যেসব মঙ্করা ছিলেন, বৈশালীতে যেসব বৌদ্ধ সন্ন্যাসীরা ছিলেন, তারা কিছু নিয়মের, মানে বৌদ্ধ সন্ন্যাসীদের নিয়ম যে সেটা পরিবর্তন করতে চেয়েছিলেন, এই কাউন্সিলের আলোচনার মাধ্যমে পরিবর্তন করতে চেয়েছিলেন। তৃতীয় বৌদ্ধ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোকের সময়। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল পাটলিপুত্রে। এবং এই সময় এই কাউন্সিলের চেয়ারম্যান বা সভাপতি ছিলেন মোগলি পুত্তলিমা তিশ্য। এবং এখানে কি হয়েছিল, এখানে অভিধর্ম পিটক সম্পর্কে অভিধর্ম পিটকের রচনা করা হয়েছিল। কারণ দুটো পিটক আগে হয়েছে, ফার্স্ট কাউন্সিলে সুত্ত পিটক বিনয় পিটক রচনা হয়েছিল, থার্ড কাউন্সিলে এসে অভিধর্ম পিটকের রচনা করা হয়েছিল। এবং এবং বৌদ্ধ যেসব মঙ্করা ছিলেন তাদের, বৌদ্ধ মঙ্করা বৌদ্ধ সন্ন্যাসীরা ছিলেন, তাদেরকে বিদেশে ধর্ম প্রচারের জন্য পাঠানো হয়েছিল। এর পরবর্তীতে চতুর্থ বৌদ্ধ কাউন্সিল কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্কের সময় হয়েছিল। এবং কনিষ্কের সময় হয়েছিল, এটা কাশ্মীরে হয়েছিল। এবং এই সময় একজন এইটাই প্রথম বৌদ্ধ কাউন্সিল যেখানে চেয়ারম্যান মানে সভাপতি এবং সহসভাপতি ছিলেন, সভাপতি ছিলেন অশ্বঘোষ। কোথায় হয়েছিল কার সময় হয়েছিল কুন্দল বিহার, কোথায় হয়েছিল কুন্দল বিহার, কাশ্মীরে হয়েছিল। এবং সভাপতি ছিলেন অশ্বঘোষ এবং সহসভাপতি ছিলেন বসুমিত্র এবং সহসভাপতি ছিলেন অশ্বঘোষ। এবং এই সময় কি করা হয়েছিল, এই সময় বৌদ্ধ ধর্ম দুটি ভাবে বিভক্ত হয়, হীনযান ও মহাযান। আচ্ছা, তাহলে চলো একটু বোর্ডে দেখে নিই যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো আসে।
এগুলো হচ্ছে যে বুদ্ধের ঘোড়ার নাম কি? বুদ্ধ, সরি গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কণ্টক। কণ্টক তাহলে কণ্টক কে এম পি এ কে কণ্টক। গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কণ্টক বা কণ্টকা। ইতিহাসে তিনটে ঘোড়ার নাম ইম্পর্টেন্ট। একটা জিজ্ঞেস করে যে আলেকজান্ডারের ঘোড়ার নাম কি, সেটা হবে বুসেফেলাস। কি বললাম যে আলেকজান্ডারের ঘোড়ার নাম হচ্ছে বুসেফেলাস এবং গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কণ্টক। এবং জিজ্ঞেস করে মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি, মহারানা প্রতাপের ঘোড়ার নাম মনে রাখবে চেতক। ঠিক আছে, আচ্ছা গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেন, এটা হবে সারনাথে। ঠিক আছে, গৌতম বুদ্ধ প্রথম ধর্মমত কোথায় প্রচার করেছিলেন, সেটা অ্যান্সার হবে সারনাথ। আর এটা যদি জিজ্ঞেস করে যে বিয়ে মহাবীর কোথায় প্রথম ধর্ম প্রচার করেছিলেন, সেটা হবে পাওয়াপুরিতে। গৌতম বুদ্ধ কোথায় মারা যান, এটা হবে কুশীনগর। এটা ইউপিতে অবস্থিত, ঠিক আছে, উত্তরপ্রদেশে অবস্থিত। গৌতম বুদ্ধ কুশীনগরে 80 বছর বয়সে মারা যায়। কত বছর বয়সে? 80 ইয়ার্স বা 80 বছর বয়সে মারা যায়। আর একটা জিনিস জিজ্ঞেস করে যে বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি, বুদ্ধদের বৌদ্ধ সরি বৌদ্ধ বৌদ্ধ বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি, সেটা হবে ত্রিপিটক। ত্রিপিটক, ত্রিপিটক যা পালি ভাষায় লেখা। তাহলে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, যেটা পালি ভাষায় লেখা। আর ত্রিপিটক তিনটে ভাগে বিভক্ত, তারা মুছে তোমরা নোট ডাউন করো। ত্রিপিটক, ত্রিপিটক তিনটি ভাগে বিভক্ত। চলো, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে সুত্ত পিটক, পিটক বিনয় পিটক, অভিধর্ম অভিধর্ম পিটক। তাহলে ত্রিপিটক কয়টা ভাগে বিভক্ত? তিনটা ভাগে, সুত্ত পিটক বিনয় পিটক অভিধর্ম পিটক। সুত্ত পিটকে কি আছে? বুদ্ধ যা বলেছে, বুদ্ধ যা বলেছে, তাহলে বুদ্ধা সেইং, বুদ্ধ যা বলেছে সেটা উল্লেখ, আচ্ছা বুদ্ধ যা বলেছে সেটা উল্লেখ আছে কোথায়? সুত্ত সুত্ত পিটকে। বিনয় পিটকে কি আছে? বিনয় পিটকে সন্ন্যাসী বুদ্ধ বৌদ্ধ সন্ন্যাসীদের যেটা বলা হয়েছে, বৌদ্ধ সন্ন্যাসীদের যা বলা হয়েছে, যা না যে নিয়ম বলে দেওয়া হয়েছে, যে নিয়ম বলা হয়েছে, তাহলে কি হবে? মনেস্টিক, মনেস্টিক কোড। ঠিক আছে, চলো অভিধর্ম পিটকে কি বলা আছে? অভিধর্ম পিটকে বলা আছে
বুদ্ধ রিলিজিয়াস ডিসকোর্স বুদ্ধ বৌদ্ধদের যা উপদেশ দিয়েছেন বুদ্ধ গৌতম বুদ্ধ বুদ্ধ বৌদ্ধদের যে ধর্মীয় উপদেশ দিয়েছেন আর ত্রিপিটক কোন ভাষায় লেখা ত্রিপিটক আগে বলেছি যে ত্রিপিটক পালি ভাষায় লেখা ঠিক আছে এটা লিখে নাও সুত্তপিটক বুদ্ধ যা বলা হয়েছে বুদ্ধ ওভার বুদ্ধ সেই বিনয়পিটকে বৌদ্ধ সন্ন্যাসীদের যে নিয়ম বলা হয়েছে মনস্তিক অভিধর্মপিটকে গৌতম বুদ্ধ বৌদ্ধদের যে ধর্মীয় উপদেশ দিয়েছেন আচ্ছা গেল এখানে তিনটে জিনিস ইম্পর্টেন্ট আছে যেখানে তিনটে জিনিস বিষয় একটু বলে নিই যে চৈত্য কি বিহার কি আর চৈত্য কি বিহার কি এবং হচ্ছে আচ্ছা চলো এটা 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 লেখো আচ্ছা এটা নোট ডাউন করে নাও তারপর আমি মুছছি মুছে বৌদ্ধ কাউন্সিলের বিষয়ে বলবো তোমরা বেশি বেশি করে কিন্তু চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং কোথায় কি হচ্ছে সেটা জানাও কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট করে আমাকে জানাও বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করো কিন্তু চ্যানেলটাকে আচ্ছা বৌদ্ধ কাউন্সিল বৌদ্ধ কাউন্সিল বৌদ্ধ কাউন্সিল বা বৌদ্ধ সংঘ বৌদ্ধ সংগতি ফার্স্ট রাজার নাম কি ছিল পৃষ্ঠপোষকতা করেছিলেন যে রাজা সেটা হচ্ছে প্রথম হচ্ছে অজাতশত্রু শত্রু স্থান কোথায় রাজগৃহ আর সভাপতি ছিল কে সভাপতি ছিল মহাকাশ্যপ কাশ্যপ ফলাফল ফলাফল কি হয়েছিল ফলাফল সুত্তপিটক সুত্তপিটক ও অভিধর্মপিটকের ধর্মপিটক রচনা ঠিক আছে এবং সেকেন্ডটা হয়েছিল কোথায় সেকেন্ডটা হয়েছিল কার সময় অজাতশত্রু ফার্স্টটা হয়েছিল অজাতশত্রুর সময় স্থান রাজগৃহে সভাপতি ছিলেন মহাকাশ্যপ ফলাফল হয়েছিল সুত্তপিটক ও অভিধর্মপিটকের রচনা সেকেন্ড হয়েছিল সেকেন্ড হয়েছিল কালাশোকের সময় ইনি ছিলেন কালাশোকের সময় হয়েছিল সেকেন্ড হয়েছিল কালাশোকের সময় ইনি শিশুনাগ বংশীয় রাজা কোন বংশীয় রাজা ছিলেন শিশুনাগ বংশীয় রাজা স্থান ছিল কোথায় স্থান বৈশালী ইয়ে ছিলেন সভাপতি ছিলেন সাব্বাকামী সাব্বাকামী এবং এই সময় বৈশালী বৈশালী যে সন্ন্যাসীরা তাদের ধর্মীয় নিয়ম পরিবর্তন করতে চেয়েছিলেন থার্ড হয়েছিল থার্ড কার সময় হয়েছিল থার্ড হয়েছিল অশোকের সময় মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট অশোকের সময় এটা হয়েছিল পাটলিপুত্রে পুত্র এটা ছিলেন মুগলি পুত্তলিমা তিস্য মুগলি পুত্তলিমা তিস্য ছিলেন হচ্ছে সভাপতি তাহলে কার থার্ডটা কার সময় ছিল অশোকের সময় কোথায় হয়েছিল পাটলিপুত্র হয়েছিল যেটা অশোকের রাজধানী ছিল এবং মুগলি পুত্র বা তিস্য ছিলেন এই সভাপতি এই সময় অভিধর্ম পিটক পিটকের
রচনা হয় করা হয় ও বৌদ্ধ সন্ন্যাসীদের ধর্ম প্রচারের জন্য বিদেশে পাঠানো হয় বিদেশে পাঠানো হয় ফোর্থ কোথায় হয়েছিল ফোর্থ হয়েছিল কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কনিষ্কের সময় কনিষ্ক এটা কোথায় কুন্দল বিহার কুন্দল বিহার কাশ্মীর কাশ্মীরে হয়েছে কুন্দ এটা ফোর্থ হয়েছিল কনিষ্কের সময় কুন্দল বিহার কাশ্মীরে এবং এই সময় দুজন একজন সভাপতি একজন সহসভাপতি ছিলেন সভাপতি ছিলেন বসুমিত্র বসুমিত্র এ হচ্ছে সভাপতি এবং সহসভাপতি ছিলেন অশ্বঘোষ অশ্বঘোষ সহসভাপতি এই অশ্বঘোষই বুদ্ধচরী রচনা করেন মাথায় রাখবে মানে বুদ্ধর আত্মজীবনী রচনা করেছেন অশ্বঘোষ কিন্তু অনেক সময় থাকবে যে বুদ্ধচরিত কে রচনা করেন না করে অনেক সময় লিখে থাকে যে বুদ্ধের আত্মজীবনী কে লিখেছেন তাহলে হবে অ্যান্সার হবে অশ্বঘোষ এই সময় কি হয় যে ফোর্থ কাউন্সিলে হিনোজান মহাজান বৌদ্ধরা হিনোজান ও মহাজান দুটি ভাগে বিভক্ত হয়ে যায় তাহলে কি হলো আবার প্রথম থেকে বলছি বুদ্ধ কাউন্সিল বা বৌদ্ধ সংহতি ফার্স্ট বৌদ্ধ সংহতি হয়েছিল ফার্স্ট বৌদ্ধ সংহতিতে পৃষ্ঠপোষক রাজা যে রাজা পৃষ্ঠপোষকতা করেছিলেন তিনি হলেন অজাতশত্রু যিনি হরযাঙ্গ বংশের রাজা স্থান হচ্ছে রাজগৃহ সভাপতি হচ্ছে মহাকাশ্যপ এবং ফলাফল হচ্ছে সুত্তপিটক ও অভিধম পিটকের রচনা হয়েছিল সেকেন্ড হয়েছিল কালাশকের সময় যিনি হচ্ছে শিশুনাগ বংশের শেষ রাজা সেটা স্থান হয়েছিল বৈশালীতে এবং সভাপতি ছিলেন সাব্যাকনি বৈশালীতে যে সন্ন্যাসীরা তাদের বৈশালীর এটার ফলাফল কি হয়েছিল বৈশালীতে যে সন্ন্যাসীরা ছিলেন তাদের ধর্মীয় নিয়ম পরিবর্তন করতে চেয়েছিলেন থার্ড হয়েছিল মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট অশোকের সময় স্থান পাটলিপুত্র এবং সভাপতি ছিল মৌলি পুত্র তিনি অভিধম্ম পিটকের রচনা এই সময় অভিধম্ম পিটকের রচনা করা হয় এক নম্বর হচ্ছে কি অভিধম্ম পিটকের রচনা করা হয় ও দুই নম্বর বৌদ্ধ সন্ন্যাসীদের এটা দুই নম্বর হয় বৌদ্ধ সন্ন্যাসীদের রচনা করা হয় এবং দুই নম্বরে বৌদ্ধ সন্ন্যাসীদের ধর্ম প্রচারের জন্য বিদেশে পাঠানো হয় ফোর্থ কাউন্সিল হয়েছিল রাজা ছিলেন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক এবং কনিষ্কের সময় এটা কুন্তল বিহার কাশ্মীরে হয়েছিল এই সময় এইটাই প্রথম বৌদ্ধ সংহতি যেখানে একজন সভাপতি এবং সহসভাপতি ছিলেন সভাপতি ছিলেন বসুমিত্র এবং সহসভাপতি ছিলেন অশ্বঘোষ বৌদ্ধরা এই সময় দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এটা একটা হচ্ছে হিনোজান অপরটি হচ্ছে মহাজান চলো তোমার নোট ডাউন করো ঠিক আছে চলো তাহলে এটা হয়ে গেল মোটামুটি চলো টাটা পরের ক্লাসে আবার দেখা হবে